আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানালাম সেলের যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। সরি ভাই, লাস্ট টাইম আমার ফোন একটু প্রবলেম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলেন। জি, নবী মোহাম্মদ তো তার পূর্ববর্তী তার সময় থেকে যে পূর্ববর্তী ধর্মগুলো ছিল সবটাকে তো ক্যান্সেল করেছেন, কিন্তু তিনি কেন কোরআনে যে কোরআনে যাদের কথা আছে, যেমন জিজাস ক্রাইস্টের কথা, ঈসা নবী, তারপর ইব্রাহিম, ওদেরকে কেন ক্যান্সেল করলো না? কারণ তাদেরও তো অনেক অনুসারী ছিল। তাহলে শুধু মানে ওদেরকে কেন ক্যান্সেল করা হলো না, বা অন্য কেন তিনি ধর্মগুলো ক্যান্সেল করলেন? মানে তাদের সাথে কি তার কোনো মানে এমন কোনো রিলেশন ছিল? তাদেরকেও তিনি নবী ঘোষণা করলেন এবং নিজেও হলেন, এটা পিছনের কারণটা কি? প্রথমত তো উনি যে কাজটা করেছিলেন, উনি ভেবেছিলেন ইহুদিদের, উনি যদি দিনই ইব্রাহিমটা প্রচার করেন তাহলে ইহুদিরা তাকে সমর্থন দিবে। এই জিনিসটা প্রাথমিকভাবে তার ধারণা ছিল যে ইহুদিরা তাকে সাপোর্ট দিবে এবং তাকে তাদের নবী হিসেবে গণ্য করবে। সেই সময় ইহুদিরা ছিল সেই অঞ্চলের অত্যন্ত ক্ষমতাবান এবং ধনী কয়েকটা গোত্র ছিল, ইহুদিদের কয়েকটা ধনী গোত্র ছিল, যেমন বানু কুরাইজা, বানু কায়নুকা, এই গোত্রগুলো ছিল খুবই ধনী গোত্র। মানে তাদের অর্থবিত্ত, অর্থ সম্পদ ছিল বেশ ভালো এবং তারা বেশ প্রভাবশালীও ছিল। এই কারণে নবী মোহাম্মদ প্রথম দিকে ভেবেছিল যে ইহুদিরা যদি তাকে নবী হিসেবে গণ্য করে নেয়, মেনে নেয়, তাহলে সে যদি ইহুদিদের একজন নবী হিসেবে গণ্য হতে পারে, মানে ইহুদিদের নবী কিন্তু মানে যীশু খ্রিস্ট, যার ঈসা, যে সে তিনিও কিন্তু ইহুদি পরিবারে জন্ম এবং তিনিও কিন্তু আসলে ইহুদিদের নবী ছিলেন, নবী হিসেবে নিজেকে দাবি করেছিলেন। এই যে ইহুদি ধর্মটা খুবই প্রাচীন এবং খুবই সম্ভ্রান্ত একটা ধর্ম ছিল সেই অঞ্চলে, যে এই এই ধর্মগুলা, ধর্মটার ভিতরে অনেকগুলা নবী রাসূল এসেছে, যেমন দাউদ, সুলাইমান, ইব্রাহিম, আদম, তারপরে মুসা, তারপরে হচ্ছে গিয়ে, এই কারণে ইহুদি ধর্মটা খুবই একটা মানে প্রেস্টিজিয়াস একটা ধর্ম ছিল সেই অঞ্চলে, ঠিক আছে। এখন নবী মোহাম্মদ ভেবেছিল যে আমি যদি নিজেকে ইহুদিদের সেই মানে বর্ণিত নবী হিসেবে নিজেকে দাবি করি তাহলে হয়তো ইহুদিরা আমাকে মেনে নিবে। সে অনেক চেষ্টা করেছে ইহুদিদেরকে বোঝাবার যে আমি তোমাদের সেই নবী, প্রতিশ্রুত নবী, শেষ নবী, কিন্তু ইহুদিরা তাকে শেষ পর্যন্ত মানে নাই। এখন এই কারণে সে একবার কেবলা পর্যন্ত পরিবর্তন করেছিল, সে একবার কেবলা পরিবর্তন করে ইহুদিরা যেই দিকে তাকিয়ে মানে সিজদা করে সেই দিকে তাকিয়ে সিজদা করাও শুরু করেছিল। এই যে এখানে আপনি যদি সেই বর্ণনাগুলা পড়েন সেখানে আপনি পরিষ্কার দেখতে পাবেন যে ইহুদিদেরকে সন্তুষ্ট করার জন্য সে এই কাজটা করেছিল। এই জিনিসটা একদম তাফসীর গ্রন্থগুলোতে পরিষ্কারভাবে বলা আছে যে ইহুদিদেরকে সন্তুষ্ট করার জন্য সেই কাজটা করেছিল, যেন ইহুদিরা তা, আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি সেই জিনিসটা, সেই বর্ণনাটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার আমার একটা লেখা, ইসলামের জুডিও খ্রিস্টান এবং পৌত্তলিক ভিত্তি, এই লেখাটার ভিতরে আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি যে এই দেখেন, সুনানে নাসাই শরীফের একটা হাদিস, এখানে বলা হচ্ছে যে কিবলামুখী হওয়া ফরজ প্রসঙ্গে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 16 মাস বা 17 মাস বর্ণনাকারী সুফিয়ানের সন্দেহ, বাইতুল মুকাদ্দাস অভিমুখী হয়ে সালাত আদায় করি, পরে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এই যে 16-17 মাস তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করত, প্রথমে কিন্তু তারা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করত, পরে আবার পরে ইহুদিদেরকে সন্তুষ্ট করার জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরিয়ে নামাজ পড়া শুরু করেছে, আবার পরে যখন দেখা গেল যে ইহুদিরা তাকে মেনে নিচ্ছে না তখন আবার কাবার দিকে আবার মুখ ফিরে নিচ্ছে। এই জিনিস, এই বর্ণনাটা আরো কয়েক জায়গা থেকে পাওয়া যায়। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন তাফসিরে জালালাইন থেকে আমি দেখাচ্ছি, তাফসিরে জালালাইনে এই জিনিসটা আপনি পাবেন, প্রথম খণ্ডে পৃষ্ঠা 344 এর মধ্যে আপনি পাবেন। এখানে দেখেন লেখা, মহানবী ওহি অবতরণ ও নবুয়ত প্রাপ্তির পূর্বে স্বভাবগত ঝোঁকে দীনি ইব্রাহিমের অনুসরণ করতেন, ওহি অবতরণের পর কুরআন ও তার শরীয়তকে দীনি ইব্রাহিমের অনুরূপ বলে আখ্যা দিয়েছিলেন। হযরত ইব্রাহিম ও ইসমাইলের কিবলা কাবায় ছিল, সাবেক কিবলা বাইতুল মুকাদ্দাস দ্বারা আহলে কিতাবদের আকৃষ্ট করাই উদ্দেশ্য ছিল। এই যে দেখেন, আহলে কিতাবদের আকৃষ্ট করা উদ্দেশ্য ছিল, এই যে বাইতুল মুকাদ্দাসের দিকে যে মুখ ফিরে তারা নামাজ পড়তে শুরু করেছিল, এটার উদ্দেশ্যটা ছিল আহলে কিতাব মানে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আকৃষ্ট করা। কিন্তু 16-17 মাসের অভিজ্ঞতার পর সে উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়, মানে হচ্ছে ইহুদিরা তাকে তার ডাকে আসলে সাড়া দেয়নি। সে যে নবী মোহাম্মদ যে ভেবেছিল যে ইহুদিরা তার এই কাজটা করলে ইহুদিরা খুশি হবে, খুশি হয়ে তাকে তাদের নবী বলে মনে নিবে, কিন্তু এই কাজটাতে সে ব্যর্থ হয়। এটা তাফসিরে জালালাইনেই লেখা আছে যে 16-17 মাসের অভিজ্ঞতার পর সে উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়, কারণ মদিনার ইহুদিরা এর কারণে ইসলামের নিকটবর্তী হওয়ার পরিবর্তে দূরেই সরে যাচ্ছিল। এই জিনিসটা আরো লেখা আছে তাফসিরে মারেফুল কোরআনে মুফতি শফি ওসমানী এবং আহকামুল কোরআন থেকে সংক্ষিপ্ত। এই জিনিসটা থেকে পরিষ্কার বোঝা যায় যে নবী মোহাম্মদ বারবার ইহুদিদেরকে
নিজের দলে ফেরাবার জন্য বা নিজের সেই ইহুদি ধর্মের নবী হিসেবে নিজেকে প্রচার প্রমাণের জন্য চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা মানে নাই। না মানার কারণে সে পরবর্তীতে ইহুদিদের উপর বিরক্ত হয় এবং ইহুদিদের সাথে ইহুদিদের উপর বেশ কয়েকটা গণহত্যা চালায়। তো আপনি বলতেছেন যে ইহুদি ধর্মগুলোকে বাতিল করে দিয়েছে, ইসলাম আসলে ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্মকে আসলে বাতিল করে নাই সেভাবে, কিন্তু ইসলামের দাবিটা হচ্ছে যে এটা হচ্ছে শেষ নবীর মানে শরীয়ত, শেষ নবীর আইন, এবং নবী মোহাম্মদ নিজেকে ইহুদি ধর্মের ধারাবাহিকতাতেই নিজেকে একজন শেষ নবী হিসেবে দাবি করেছে। সে আসলে ইহুদি ধর্মকে বাতিল করে নাই, ইহুদি ধর্মের যে ধারাবাহিকতা সেটা শেষ পর্যায়ে হিসেবে নিজেকে দাবি করেছিল। এবং এই জিনিসটাও দাবি করা হয় যে ইহুদিদের যে নবী রাসূল ছিল তারাও প্রত্যেকে মুসলিম ছিল। আর কাবার ভিতরে নাকি আগে নাকি কি জানি মূর্তি ছিল, এটার ভিত্তি কি মূর্তি নাকি রাখা ছিল? হ্যাঁ, কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, সেটা আরব অঞ্চলে যে সমস্ত গোত্রগুলা ছিল তাদের যে শীর্ষ দেবতার মূর্তিগুলা, সেই মূর্তিগুলা তারা কাবা শরীফের ভিতরে এনে রাখতো, যার কারণে যেন বিভিন্ন গোত্রের ভিতরে মারামারি বা কোন্দল এই জিনিসটা যেন না হয়, প্রত্যেকে যেন নিজ নিজ দেবতাকে সেখানে গিয়ে সম্মান করতে পারে। এই জিনিসটা আপনি পাবেন, এই জিনিসটা আপনি যদি এই লেখাটা পড়েন, এই লেখাটার ভিতরে এই রেফারেন্সগুলো সব আপনি খুঁজে পাবেন ইসলামের জুডিও খ্রিস্টান এবং পৌত্তলিক ভিত্তি। এই লেখাটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি টাইটেলটা, এটা আপনি পড়ে নিতে পারেন, এখানে সমস্ত রেফারেন্স দেয়া আছে। জি থ্যাংক ইউ, আমি পড়ে নেব না। জি আচ্ছা, আর কি কিছু বলবেন আপনি? না ভাইয়া থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে। জি আপনিও ভালো থাকেন। জি আচ্ছা ঠিক আছে, আপনাকে বিদায় জানাচ্ছি। তাহলে আপনারা যারা এই লেখাটা পড়ে দেখতে চান আপনারা পড়ে দেখতে পারেন, এই লেখাটার ভিতরে আপনারা এই রেফারেন্সগুলো পেয়ে যাবেন। আমি তাহলে আরেকজনকে যুক্ত করছি, অনেকে ব্যাকস্টেজে।